পুরোদমে ইরান ইসরায়েল হিসবুল্লাহ হামাজ চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যম থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ গাজাযুদ্ধে সাত শত ইহুদিবাদী সেনা খতম আর এতেই হতচকিত হয়ে পড়েছে কঠোরপন্থী পন্থী যুদ্ধবাস কষাই বেঞ্জামিনু এদিকে সন্ত্রাসবাদদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি গানের আরও জানিয়ে দিব ফিলিস্তিনের প্রতি সংহতি কারাবালায় এবারের আরবাইনে একুশ দশমিক আটচল্লিশ মিলিয়ন মুসলমানের অংশ অংশগ্রহণ এরপর জানিয়ে দিব ইউক্রেনকে উগ্র জঙ্গি কুষ্টি দায়েশের সঙ্গে তুলনা করল রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে যানবাহন থামিয়ে তেইশ জনকে গুলি করে মুহূর্তেই হত্যা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ সেও নাম এবারে জানাবো বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে সরিয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন বা দেখছেন গাজা যুদ্ধে সাত শত ইহুদিবাদী সেনা নিহতম। এই বাহিনী চলমান গাজা যুদ্ধে তাদের আরো দুজন সেনার হতাহত হওয়ার খবর দিয়েছেন পাস টুডে ফার্সি জানাচ্ছে গাজায় হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলি বাহিনীর দুই শত দুই ব্রিগেডের এক সেনা নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে এর ফলে তেল আবিবের ঘোষণা অনুযায়ী গত বছরের সাত অক্টোবর থেকে হামাসের সঙ্গে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা সাতশো জনে পৌঁছেছেন এদের মধ্যে তিনশত ছত্রিশ জন নিহত হয়েছে গাজায় স্থল আগ্রাসন শুরু হওয়ার পর এই উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় উল্লেখ ইহুদিবাদী সেনারা গাজায় হামাস যোদ্ধাদের হামলায় তাদের হতাহতের যে সংখ্যা প্রকাশ করেছে তাদের প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি ইসরায়েলি বাহিনী এর মাধ্যমে গাজায় নেতাদের পরাজয় ঢেকে রাখতে চাই সেইসঙ্গে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের পক্ষ থেকে দখলদার সেনারা যে রাজনৈতিক চাপের মুখে রয়েছে তা হ্রাস করা এই লুকোচুরি খেলার অন্যতম প্রধান লক্ষ্য ইহুদিবাদী ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের নিরাপরাধ ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করেন গাজার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায় ইসরায়েলি গণহত্যার শিকার হয়ে এ পর্যন্ত অন্তত চল্লিশ হাজার ফিলিস্তিনি শহীদ ও বিরানব্বই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন হতাহতের উল্লেখযোগ্য অংশই হচ্ছে নারী ও শিশু উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশিক শাসনের পরিকল্পনা এবং বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয় এবং উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে এই অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করা হয় তারপর থেকে ফিলিস্তিনি জনগণকে হত্যা এবং তাদের গোটা ভূখণ্ড দখল করার জন্য বিভিন্ন সময়ে অসংখ্য গণহত্যা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিশ্বের বহু দেশ ইহুদিবাদী ইসরায়েলের পতন কামনা করেন এসব দেশ মনে করে ইসরায়েলে উড়ে এসে ঝুড়ে বসা ইহুদিবাদীদের উচিত এই অবৈধ উপনিবেশিক শাসন ত্যাগ করে নিজ নিজ দেশে ফিরে যাওয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এরদোগানের সন্ত্রাসবাদ রুখে দেওয়ার ব্যাপারে নিজের শক্ত অবস্থানে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গত পঁচিশে আগস্ট পূর্বাঞ্চলের শহর বেটলিসের এক ইভেন্টে অংশ নিয়ে সন্ত্রাসবাদ রুখে দেওয়ার ব্যাপারে নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি এরদোগান বলেন সন্ত্রাসবাদকে আবার তুরস্কের জন্য বড় হুমকি হয়ে উঠতে দেবেন নাম ইভেন্টে এরদোগান বলেন আমরা যে সন্ত্রাসী হুমকির পিঠ ভেঙে দিয়েছি তা আবার পুনরুজ্জীবিত হতে দেব না আমাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ গুলো থেকে সন্ত্রাসবাদের অন্ধকার ছায়া সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শহরগুলোর সম্ভাবনা উপস্থাপিত হচ্ছে এই অঞ্চলে আমাদের প্রদেশ একটি ভিন্ন গতি পেয়েছে আস্থার বদলে উদ্বেগ এসেছে ভয়ের জায়গায় এসেছে শান্তি এই অঞ্চলে শান্তির পরিবেশ যেমন শক্তিশালী হচ্ছে বিনিয়োগ দ্রুততম হচ্ছে এ দোকান মূলত সন্ত্রাসী সংগঠন হিসেবে কুদ্দেশ ওয়াকার্স পার্টি বা পিকি কে উল্লেখ করেছেন কেননা এই সংগঠনটিকে এরই মধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন তাই নিজ দেশের জনগণকেও ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন এরদোগান শুধু তাই নয় নিরাপত্তা সহযোগিতা জোরদার করার পদক্ষেপ হিসেবে ইরাকের সঙ্গে অংশীদারিত্ব বাড়াচ্ছে তুরস্কম যে লক্ষ্যে এই মাসের শুরুর দিকে পিকিকের বিরুদ্ধে বাগদাদ ও বাসিকায় যৌথ সামরিক কেন্দ্র স্থাপনের একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশ দুটি যে চুক্তিতে সামরিক ও আইন প্রয়োগকারী প্রশিক্ষণ গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং সীমান্ত নিরাপত্তার সহযোগিতার রূপরেখা রয়েছে ইরাকের সঙ্গে এই চুক্তিকে ঐতিহাসিক বলে ঘোষণা করেছেন তুরস্কের মন্ত্রী হাকান ফিদান জানিয়ে তিনি বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইরাকের সঙ্গে আমরা যে বোঝাপড়া ঐক্য গড়ে তুলেছি তা এগিয়ে নিতে চাই মাঠে দৃঢ় পদক্ষেপ নিয়ে নতুন এই চুক্তির অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর থেকে পনেরো বছর কম বয়সী এবং পঞ্চাশ বছরের বেশি ইরাকি নাগরিকদের জন্য ভিসার প্রয়োজনীয়তা মৌখুব করবে তুরস্কম

জন দেশের অন্তত একুশ দশমিক আটচল্লিশ মিলিয়ন মুসলমান কারবালায় সমবেত হয়েছিলেন মাজার কমিটি জানিয়েছে এবারের জেরৎকারীর সংখ্যা ছিল দুই কোটি চোদ্দ লাখ আশি হাজার পাঁচশত পঁচিশ জন এর মধ্যে ইরানি জিয়ারতকারী ছিলেন প্রায় পঁয়ত্রিশ লাখ তেহরানের সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছেন আরবাইন হচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জমায়েত এবং মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ইরান ইরাক আফগানিস্তান বাহরাইন কুয়েত পাকিস্তান এবং সৌদি আরব সহ বহু দেশের জিয়ারতকারী কারাবালা শহর সফর করেছেন ইরাকের রাজধানী বাগদাদের প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কারাবালা শহর অবস্থিত জিয়ারতকারীরা প্রায় আশি কিলোমিটার পথ পায়ে হেঁটে কারাবালা সফর করেন এবার আরবাইন অনুষ্ঠানে যোগ দিয়া জিয়ারতকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করেছেন গাজাযুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই পতাকা বহন করেন ইউকেনকে দায়েশের সঙ্গে তুলনা রাশিয়ার ইউকেনকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের আইএস সঙ্গে তুলনা করেছে রাশিয়া মস্কো বলেছে দায়েশের মতো বেসামরিক নাগরিকদের টার্গেট করে বহু সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে ইউকেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকর বা কিয়েফ সরকারকে দায়েশের সঙ্গে এই তুলনা করে আরো বলেছেন ব্যাপকভাবে সন্ত্রাসী তৎপরতা চালানোর অনেকগুলো প্রকল্প কিএফের হাতে রয়েছেন তারা বেসামরিক অবকাঠামো উড়িয়ে দেওয়ার পাশাপাশি পারমাণবিক জাকারোভা সতর্ক করে দিয়ে বলেন ইউক্রেন সরকার জিয়া ও ক্রুস্কো পারমাণবিক স্থাপনায় সন্ত্রাসবাদী তৎপরতা পরিকল্পনা ইউরোপের বৃহত্তম পরমাণু স্থাপনা জাফরোজিয়া ইউক্রেনের অভ্যন্তরে অবস্থিত যা বর্তমানে রাশিয়া নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে রাশিয়ার ক্রুস্কো অঞ্চলে অবস্থিত ক্রুস্কো পারমাণবিক স্থাপনাটি আকারে রাশিয়ার তৃতীয় বৃহত্তম স্থাপনা ইরান সেনাবাহিনী সম্প্রতি কুরস্ক অঞ্চল দখল করেছে এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলেছিল কিয়েফ কুরস্ক পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর চেষ্টা করছে ওই প্রচেষ্টাকে পারমাণবিক সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে ওই মন্ত্রণালয় এটি আরো বলেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কুরস্ক অঞ্চলের আকাশে ইউক্রেনের তিনটি অনুপ্রবেশকারী ড্রোন গুলি করে ধ্বংস করেছে পাকিস্তানে যানবাহন থামিয়ে তেইশ জনকে গুলি করে হত্যা পাকিস্তানে মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে লোকজনকে বের করে জাতিগত পরিচয় জেনে বেসে জনকে হত্যা করেছে বন্ধুক সোমবার সোমবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের বর্বর এই ঘটনা ঘটে দেশের একজন সরকারি কর্মকর্তা বলেছেন সোমবার ভোরের দিকে বাস ও ট্রাক থেকে যাত্রীদের প্রথমে নামাই বন্ধুক এরপর তাদের পরিচয় যাচাই করার সময় গুলি করে হত্যা করা হয় মুসাখেরের সহকারী কমিশনার নাজিব কাকারের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্রধারীরা মুসাখেরের রারাসাম জেলায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করেন এরপর বাস থেকে যাত্রীদের নামায় পরিচয় যাচাই করার সময় তাদের গুলি করে হত্যা করা হয় নাজিব বলেন ধারণা করা হচ্ছে নিহতরা পাঞ্জাবের বাসিন্দা অস্ত্রধারীরা অন্তত দশটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে এই কর্মকর্তা আরো জানান পুলিশ ও আধা সামরিক বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং লাশগুলো হাসপাতালে পাঠিয়েছেন নাজিব আর মধ্যে তিনজন বেলুচিস্তানের এবং বাকিরা পাঞ্জাবের বাসিন্দা নাজিব আর বলেন পাঞ্জাব মুখী এবং পাঞ্জাব থেকে সেরে আসা যানবাহনে তল্লাশি চালানো হয় এবং পাঞ্জাবের লোকজনকে শনাক্ত করে গুলি করা হয় কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য শেয়ার করা হয়নি চলতি বছরের পাঞ্জাব থেকে মানুষের উপর এটি দ্বিতীয় হামলা এপ্রিলে নস্কের কাছে একটি বাস থেকে নয়জন যাত্রীকে নামিয়ে দেওয়া হয় এবং বন্দুকধারীরা তাদের আইডি কার্ড চেক করার পরে গুলি করে হত্যা করেন গত কয়েক বছরেই একই ধরনের হামলা হয়েছে গত বছরে অক্টোবরে অজ্ঞাত বন্ধকধারীরা বেলাসিস্তানে কেস জেলার তুরবাতে পাঞ্জাবের ছয় শ্রমিককে গুলি করে হত্যা করেন পুলিশ জানায় টার্গেট করেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে নিহতরা সবাই দক্ষিণ পাঞ্জাবের বিভিন্ন এলাকার বাসিন্দা